আসসালামু আলাইকুম। আজকে আমরা আছি বাংলাদেশের একটি বহুল স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। আমরা এখানে একজন রোগীর সাথে কথা বলবো। প্রথমে জানতে চাচ্ছি আপনার নামটা প্লিজ। আমার নাম সেলিনা। সেলিনা, আচ্ছা আপনি কোথায় থাকেন? আমি কামরাঙ্গে চর থেকে। ঢাকার কামরাঙ্গে চরে থাকেন? আচ্ছা, ডিপিআরসি হসপিটালে আপনি মূলত কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি ঘাড় ব্যথা থেকে আসছি। ঘাড় ব্যথার আপনার সমস্যা ছিল? আচ্ছা, এই সমস্যা আপনি ঠিক কতদিন যাবত ভুগছিলেন? আমি 6 বছর ধরে ভুগছি। 6 বছর যাবত ভুগছেন? আচ্ছা, বর্তমানে আপনি কোন ডক্টর সাহেবের তত্ত্বাবধানে আছেন এখানে? এখানে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ওনার আন্ডারে থেকে আপনি ট্রিটমেন্ট করছেন। আচ্ছা, আপনি ঠিক কতদিন যাবত এখানে চিকিৎসা নিয়েছেন? এখানে আজ 14 দিন ধরে। 14 দিন ধরে? আচ্ছা, আপনার যে এই ঘাড়ের সমস্যা ছিল, সেখান থেকে কি আর কোনো ধরনের সমস্যাটা ছিল আপনার? এর আগে কি আপনার এই প্রবলেমের আপনি কি আর কোথাও কোন ধরনের চিকিৎসা করিয়েছেন? হ্যাঁ, চিকিৎসা করেছিলাম পপুলায়। ওখানে চিকিৎসা করা হয়েছে, এমআরআই করা হয়েছে, তারা বলছে অপারেশনের কথা। তা সে বলতো, ডাক্তার বললে যে অপারেশন করা লাগবে না, এমনি ব্যথা কমে যাবে ওষুধ খেলে। আচ্ছা, বাট যখন আপনি ওষুধ খেয়েছেন পরবর্তীতে কি হয়েছে? ব্যথা বাড়ে আবার কমে, একটু ভালো থাকি। মানে ওষুধ খেলে আপনার ব্যথাটা কমে যায়, আবার পরবর্তীতে সেটা আবার ফেরত আসে? হ্যাঁ। আচ্ছা, একটু জানতে চাচ্ছি ডিপিআরসি হাসপাতালের ঠিকানা আপনারা কোথায় পেয়েছেন? আমি টিভিতে পাচ্ছি। আপনারা যখন ডিপিআরসি হসপিটালে ভর্তি ছিলেন, সেই ভর্তি থাকাকালীন সময় এখানকার যারা ডক্টর ছিলেন, নার্স বা যারা ম্যানেজমেন্টের লোক আছেন বা বিভিন্ন ধরনের স্টাফ আছে, তারা আপনাদেরকে যে ধরনের সেবা দেওয়ার কথা ছিল বা আপনাদের যে ধরনের ট্রিটমেন্ট করার কথা ছিল, সেটা কি আপনি প্রপারলি পেয়েছেন? সব পেয়েছি, এগুলা সব পেয়েছি। একদম যথাযথভাবে পেয়েছেন, মানে আপনি পুরোপুরি সন্তুষ্ট সেটাতে? আচ্ছা, একটু যদি জানতে চাই ডিপিআরসি হসপিটালের পরিবেশ সম্পর্কে যদি একটু বলেন, এখানকার পরিবেশ, খাবার, সেগুলো একটু কেমন ছিল? এগুলো খুব পছন্দ হয়েছে, খাবার সব দিক দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন, ব্যবহার সব দিক দিয়ে ভালো হয়েছে। আপনার কাছে যদি জানতে চাই যে আপনি হসপিটাল থেকে যে ধরনের সেবা পেয়েছেন, সেই সেবাটাকে আপনি 10-এর ভিতরে কত দিবেন মার্কস? 10-এ 10 দিবেন? ঠিক আছে, বিটি টুডেজের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। জি, আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।